শুভেন্দু অধিকারীর যদি একাকিত্ব বোধ হয় ওনারা তো তার সাথেই ছিলেন এতদিন তাহলে আর একটু চলে যাক তার কাছে তাহলে আর একাকিত্ব বোধ হবে না ওনারা মনে করছেন যে শুভেন্দু অধিকারীর একাকিত্ব বোধ হচ্ছে বিষয়টা তা নয় শুভেন্দু অধিকারী তাদের ঘরের কথাটা জানে সত্যি কথাটা জানে তাই তাদের ভয় লাগছে সেই জন্য এই ধরনের কথা বলছে কারণ আমার ঘরে কি আছে সব থেকে বেশি আমি জানি সেরকম ওই তৃণমূলের ভাড়ারে কি ছিল কতটা চুরি কতটা দুর্নীতি সেটা শুভেন্দু অধিকারী জানে ওনারা ভয়ে পান এবং ওনাদের মনে ভয় আছে যে আগামী দিনে শুভেন্দু অধিকারী সেটা ফাঁস করে দেবে সেই জন্যই তাকে ভয় পাচ্ছে একাকিত্ব শুভেন্দু অধিকারীর মধ্যে নেই একাকিত্ব এবং ভয় এই তৃণমূল কংগ্রেসের নেতা দালালদের মধ্যে কাজ করছে সেই জন্য বারবার শুভেন্দু অধিকারীকে আক্রমণ করছে দেখুন আমি জানি না হুমকি কোনটাকে বলে কারণ আমাদের পশ্চিমবঙ্গে মানুষ তো রীতিনীতি দেখেই সেইভাবেই চলে পুলিশের গাড়িতে বোম মারো ওকে কোমরে দড়ি দিয়ে বেঁধে ফেলো তো এটা তো পরস্পর আমরা দেখে আসছি তো আজকে বিভিন্ন জায়গায় যেভাবে চুরি দেখা যাচ্ছে আমাদের এই নৈহাটি এটাও সেখান থেকে বাদ নয় এখানে বিভিন্ন পৌরসভা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নিয়োগ আছে এবং সেই নিয়োগে দুর্নীতি হয়েছে আমরা আগামী দিনে দেখতে চাই আমরা এর তদন্ত চাই বিভিন্ন পৌরসভা বিভিন্ন নিয়োগ বিভিন্ন কর্মসূচি বিভিন্ন কর্মকাণ্ড এবং বিরাট বিরাট বিল্ডিং এই যে বিষয় আশয়গুলো আছে নৈহাটিতে যে দুর্নীতি চলছে সেই দুর্নীতির মাথাকে আমরা যেরকম নিয়োগ এবং বিভিন্ন জায়গায় দুর্নীতির মাথা দেখছি সেরকম এই নৈহাটিরও দুর্নীতির মাথাকে সেটাও আমরা আগামী দিনে দেখব বাস্তব আর হুমকি কোনটা সেটা মানুষ আগামী দিনে দেখতে পাবে এবং আমরা বলতে চাই যে ধরনের দুর্নীতি এবং যেভাবে মানুষকে শোষণ করা হয়েছে মানুষের ওপর অত্যাচার করা হয়েছে গণতন্ত্রের নামে প্রহসন হয়েছে এরকম আগামী দিনে আমরা অনেক এমএলএ তৃণমূলের বড় বড় নেতা যেরম একের পর এক ধরা পড়ছে আগামী দিনেও সেটা ধরা পড়বে শুধু সময়ের অপেক্ষা দেখুন আজকে দুশো চুরানব্বইটা অ্যাসেম্বলিতে আমাদের বিভিন্ন নেতৃত্ব সব জায়গায় গিয়ে যে বুথ সশক্তিকরণের যে প্রোগ্রাম আমাদের যে কর্মসূচি সেইটা আজকে থেকে শুরু হলো এই কর্মসূচি পঁচিশ তারিখ অবধি চলবে বিভিন্ন জায়গায় আমাদের যে বুথ রয়েছে বুথের সভাপতি রয়েছে বিভিন্ন কার্যকর্তারা রয়েছে তাদের সাথে দেখা করা আরও মানুষকে এই বুথের সাথে জোড়া বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক করা তো সেই কার্যসূচি আমাদের চলে কিন্তু এটা বিশেষভাবে জোর দিয়ে এই বারো তারিখ থেকে পঁচিশ তারিখ অবধি এই কর্মসূচি চলবে আমাদের সমস্ত নেতৃত্ব বিভিন্ন কর্মীরা তারা প্রত্যেকে এই কর্মসূচির সাথে যুক্ত হবে এবং বিভিন্ন মানুষের সাথে বুথ ওয়াইজ তারা বিভিন্ন মানুষের সাথে কথা উদ্দেশ্য দেখুন প্রথমত আমাদের উদ্দেশ্য বিভিন্ন জায়গায় তৃণমূলের দ্বারা এই শাসক দলের দ্বারা প্রতারিত হয়েছে মানুষ কত মানুষ প্রতারিত হয়েছে আমাদের বুথ কতটা শক্তিশালী আছে কত মানুষ কেন্দ্রের বিভিন্ন সুবিধা পেয়েছে বিভিন্ন বিষয়ে তাদের সুখ দুঃখ এবং আমাদের কর্মীরা এখানে কতটা শক্তিশালী আছে তারা কতটা সেই মানুষের সাথে যোগাযোগে আছে এবং সেই জায়গাটাকে শক্ত করা এবং স্বয়ং সম্পূর্ণভাবে এই বুথে আগামী দিনে তৃণমূলের সাথে চোখে চোখ রেখে লড়াই করার জন্য আমাদের এই বুথ সশক্তিকরণ যে আজকের কর্মসূচি সেটা আমাদের চলবে এবং চলছে